নমস্কার, আমি সুস্মিতা। সুন্দরবন কুকিং এর আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, হাতে দেখুন একটা কাতলা মাছ। এটা আনা হয়েছিল গতকাল, সৌরভের বাবা সাজ্জালিয়া বাজারে গেছিল খাসির মাংস আনতে, তো না পেয়ে একটা পুকুরের জ্যান্ত মাছ এই মাছটা নিয়ে এসেছিল। বাড়িতে যখন নিয়ে এসেছিল তখনও জ্যান্ত ছিল। তো আপনারা জানেন আমার দাদাভাই এসেছিলেন, দাদাভাই আর সঙ্গে ওনার ভাগ্নে, তো দুজন এসেছিলেন। দুপুরবেলা খাসির মাংস খাওয়া দাওয়া হলো গতকাল, আর ওনারা আমাদের পুকুর থেকে মাছ ধরেছিলেন, পুকুর থেকেও কাতলা মাছ পেয়েছিলেন। তো এর থেকে একটু সাইজটা ছোট। দাদা বললেন যে এ মাছটা থাক, আমি তোমাদের পুকুরের মাছটাই খাবো, আমি যেটা ধরেছি সেটাই খাবো। যাই হোক, খুব আনন্দ করেছে সে, সেটাই রান্না বান্না হলো। আর এই মাছটা প্ল্যানে ছিল আজকে সকালবেলা রান্না বান্না করে দেব, খেয়ে চলে যাবেন। তো সেই সময় আর হয়নি, একদম সকাল 5:30 বেরিয়ে গেছে, 5:30 আগে আমাদের প্রথম ফার্স্ট খেয়া 5:30, তো সেটা ধরেছে। তার মানে তার আগে থেকে বাড়ির থেকে বেরিয়েছেন এবং গোছগাছ করতে মোটামুটি 4:00 থেকে উঠে গেছেন। তো সত্যি মনটা খুব খারাপ, কেননা দাদাভাইরা এসেছিলেন বলেই এই মাছটা নিয়ে আসা হয়েছিল। সবাই মিলে এক জায়গায় বসে খাওয়া দাওয়া, সে আনন্দই আলাদা ছিল। এখন মাছটা রান্না করতে হবে, খাওয়া দাওয়া করতে হবে, খুব মনেও পড়বে। তো কিছু করার নেই, দাদাভাইয়ের ওদিকে চেম্বার আছে, আমার এখান থেকে গিয়ে বাড়ি গিয়ে আবার চেম্বারে অ্যাটেন্ড করবেন উনি। তো চলে গেছেন, আবারও আসবেন বলে গেছেন আমাকে, সাথে এরপর ছোট্ট মেয়ে রাজ্যশ্রী আর দিদিভাইকে নিয়ে আসবেন। তো শুধু উনি আসবেন বা ওনার পরিবার নিয়ে আসবেন এমনটা না, ওনার টোটাল মেডিকেল টিম নিয়ে উনি আসবেন এমনটাই বলে গেছেন, সেটা আপনারাও শুনেছেন। তো এটা খুব খুশিরই খবর আমাদের সুন্দরবনবাসীর জন্য। তো সেটা পরপর হবে, এখন এই মাছটা কাটবো, কেটে রান্নাবান্না হবে। আপনারা সম্পূর্ণ পর্বটা সাথে থাকুন, আশা রাখছি আজকে পর্বটা ভালো লাগবে। আর এখন সকালবেলা বলতে 9:10 বাজে, এখন এটা রান্নাবান্না করবো। আর তার ফাঁকে সৌরভও পড়ে বাড়ি এসছে, স্কুলে যাবে, তাড়াতাড়ি করে করি, কতটা রান্না করে উঠতে পারবো জানি না। এখানেই বসে জানিস, এখান থেকেই কাটি। মা এসেছিল সকালবেলা উঠেই, কারণ বলা ছিল যে দাদারা সকালে চলে যাবেন খেয়ে দিয়ে, আর মাও সেই মতো বাড়ি আমাদের এই বাড়িতে চলে এসছেন, কিন্তু মা এসে দেখতে পান যে দাদারা চলে গেছেন। তো দুধ নিয়ে এসছে, দুধটা ছেঁকে না, এখন তাড়াতাড়ি করে এই মাছটা কেটে রান্না খাওয়া করতে হবে। আর বাবা ওখানে আছে, বাবার জন্য নিয়ে যাওয়া হয়। আপনারা অনেকেই এই কুকিংয়ের ভিডিওতে এই 2-1 দিন ধরে বাবাকে দেখতে পাচ্ছেন না, মিস করছেন। তো যা রান্না বান্না হয় ওখানে পৌঁছে যায়, অসুবিধা হয় না, এই কাজকর্মের জন্য তো থাকতেই হয়, কারুর না কারুর থাকতে হয়। আর এবারে তাড়াতাড়ি করে আমরা আবার যাব আমাদের পুকুরে, জল উঠবে আজকে, মেশিন খাটানো আছে, অন্য পুকুর থেকে জল নেওয়া হচ্ছে এই ঘরের কাজ হবে বলে। আবার বোটের জন্য আর আমাদের যে গাছ কেনা হয়েছে সেগুলো কাটানো হবে, বোটের জন্য, ঘরের জন্য, সব মিলিয়ে মিশিয়ে। বোটের জন্য গাছটা আজকে কাটার কথা, সব মেপে ঝুঁকে এসেছি, ওই গোলাতেই আছে কাঠগোলাতে, কালকে কাটা হবে সকালবেলা। বাঁশ ঝাড় লোকজন ঠিক রেডি হচ্ছে না, ওই ঝাড়ের বাঁশ সব কেটে আনতে হবে, কানুদার ঝাড়ের বাঁশ, বাঁশের অনেক কাজ আছে, বাঁশ কঞ্চি ছিটে বেড়ার জন্য। আমরা প্রত্যেকদিন পাশের একটা বাড়ির থেকেই দুধ নিই, গরুর দুধ। তো কালকে দাদাভাই বলছিলেন বিকালবেলার দিকে গরুর দুধ নিয়ে যাওয়ার জন্য, খাঁটি গরুর দুধ। তো এত সকালবেলা গেছেন, ওই সময় দুধ তো মিলবে না, আমি দিতেও পারলাম না। যদি জানতাম যে এরকম সকাল সকালেই যাবেন তো তার আগের দিন আমি নিয়ে অন্তত ফ্রিজে রেখেও দিতে পারতাম। দাদাভাইরাই এসে খুব আনন্দ পেয়েছেন এখান থেকে, আর বাজারে সৌরভের বাবার সঙ্গে ওখানে গেলে সন্ধ্যাবেলা ব্যাপক আনন্দ করেছে, খুব আড্ডা জমে, ওখানে যে আসবেন মোটামুটি যিনি আসবেন আর কি ওখানে খুব আনন্দ হয় ওদের আড্ডা, ওরা গল্পগুজব করে, আমি যেটা বাড়ি থেকে ফিল করি মানে কালকে আড্ডা হয়েছে, গল্পগুজব হয়েছে, তার মাঝে কাজের কথাবার্তা হয়েছে অনেক, আমাদের যে কানুদা কাকা টাকা সবাই ছিল
কিভাবে কি করে ডাক্তারবাবুদেরকে এখানে বসানোর ব্যবস্থা করা যায় সেই বিষয়েও বিস্তর আলোচনা হয়েছে। তো সেটা খুব শীঘ্র হচ্ছে না, একটু কয়েক মাস পরেই ওটা করতে হবে, কারণ আমাদের এই হোমস্টের এই ঝামেলাটা না মিটে গেলে হ্যাঁ একটা ঘর দরকার, ঘরবাড়ি জায়গা সব ব্যবস্থা হবে, তবে এই আমাদের কাজকর্মগুলো একটুখানি না তুলে নিতে পারলে ওই দিকটা চাপ নেওয়া যাবে না একসঙ্গে। কালকে রাত্রিও রাত একটা দেড়টা পর্যন্ত আমি শেষে ঘুমিয়ে পড়েছি, আবার ঘুম থেকে তুলে ওই রাত্রি আবার ভাত খেতে দিয়েছি সবাইকে, মানে ভিডিও এডিট করেছে করার পরে বাড়ির ভিতরে না রাস্তার উপরে সব চেয়ার নিয়ে বসে আড্ডা হচ্ছে। রাত্রে পরিবেশটা দারুণ, দক্ষিণে হাওয়া, ডাক্তারবাবু বলেন এই হাওয়া আমরা কলকাতাতে পাই না, আমাদের ফাঁকা জায়গা বলতে ওই ছাদের উপর, কিন্তু এরকম মুক্ত হাওয়া, দক্ষিণে বাতাস, সামনে খোলা মাঠ, দাদার ওই মাছ ধরাটা কালকে আমাদের দেখে মাছ ধরাতে ব্যাপক খুশি হয়েছে, দেখতে একটু পুঁটি মাছ পর্যন্ত একটা করে ধরে নিয়ে ছুটে ছুটে যায়, এই যে একটা পুঁটি মাছ ধরেছি। আর মাছ ধরাতে একটা আনন্দ আছে আলাদা। আগের দিন অত বড় মাছ কাটলে আর সেই তুলনায় তো ছোট্ট মাছ এটা নাকি? হ্যাঁ কাতলা মাছের তো মাথা মোটা, মাথা মোটা কাতলা বলে না এ, মাথা বাদ দিলে আর মাছের দিকে গেল। এখান থেকে গাছ কাটা হয়েছিল গোড়া থেকে, দেখুন কতগুলো ছোট ছোট গাছের ইয়ে বের হয়েছে। তারপরে কি হয়েছে বলতো? কি হয়েছে? ছাগলে মুড়ো করে দিচ্ছে, এই যে কসগুলো বের হয়েছে গাছের এগুলো কিন্তু সব রাখা যাবে না, এর ভিতরে একটা রাখলে সে আবার গুঁড়ি হয়ে যাবে। কদিন আগে এই মাঠটা কেমন লাগতো বলো আর এখন কেমন লাগছে? সবুজ ছিল একরকম দেখাচ্ছিল, সোনালি হলো একরকম দেখাচ্ছিল, এখন আবার খাঁকা করছে। বড় মাছটা সেটা একটু মনের আনন্দে কাটা যায়। বুঝলাম, মাছগুলো সব কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন লবণ হলুদ মাখাবো। এই টমেটো লঙ্কা আদা সব কেটে নিচ্ছি, মাছ কেটে এনেছে কি দিয়ে কি করছে দেখি, এখন লবণ হলুদটা মাখিয়ে নি। আজকে মাছ রান্না করব, কিছু সবজি করবে না, সর্ষে আর পোস্ত বাটা দিয়ে মাছ রান্না হবে, তাই কথায় কাতলার কালিয়া। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, সৌরভের তো স্কুল খুলেছে, গতকাল যেতে পারিনি, মামা এসেছিল পুকুরে সাঁতার কেটেছে, আর আজকে স্কুল যাবে, টিউশন পড়ে এসে চান করে রেডি হয়ে গেছে। আমি এখন এই রান্না হতে তো দেরি হয়ে যাবে, মাছ ভেজেই ওকে ভাত দেবো। ভাতটা বেড়ে দিই ঠান্ডা হতে থাকে, এগুলো বেটে নেব, টমেটোটাও বাড়তে হবে। মাছটা ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেবো, খুব বেশি কিন্তু কড়া করে মাছটা ভাজিনি। কালকে যে ছেলেটা আমাদের বাড়ি আসবে
ও কত বড় মাপের একটা ডাক্তার, কিন্তু কত সহজে মানুষের সঙ্গে মেশে মানুষকে আপন করে নেয়, এটাই উনি যেন মনে হলো। কয়েক ঘন্টার মধ্যেই মনে হলো যেন আমাদের নিজের কেউ, বাবা মা কষ্ট করে মানুষ করেছে, এটা হচ্ছে বাবা মার গর্ব। এরকম যেন প্রতি ঘরে ঘরে এরকম সন্তান জন্ম হয়, ও আরো বড় হোক, সমাজের কাজ করুক, মানুষের পাশে দাঁড়াক। কত ভালো লাগে ছেলেটা দেখে, খুব ভালো লাগলো। ওর আরো নাম যশ হোক, ও দীর্ঘায়ু হোক, আমি এই আশীর্বাদ করি। মাছ ভাজছিলাম তো মা বলছে তুমি ওকে খাইয়ে দাও, তাড়াতাড়ি হয়ে যাবে। মাছগুলো মা ভেজে নিচ্ছে, আমি এখন সোনাকে খাইয়ে দিই। সোনা তুমি কথা বলো, এদিকে একটু তাকিয়ে। কালকে একজন ফোন করেছে দিল্লি থেকে, দিদি, তো ও আমি কথা বলছি তার ফাঁকে ফাঁকে শুধু জিজ্ঞাসা করছে আমার তীর্থানুরটা কেমন আছে, আমার তীর্থানুরটা কেমন, দিদি তো শুনতেই পাচ্ছে না। সে তীরধনুক কোথায় বাবু? বাসায়। বাসায় মাছ ভালো লেগেছে? আমার পাখি না এটা, কিন্তু আমার পাখি, সোনা পাখি, তাই না? আমার মা এখন তোমাকে কি নামে ডাকছে বলো, বলতে হবে। মনে নেই বলি, তুমি তো যাবো, তুমি বলো দিকে। আর সোনা এখন চিকু, লক্ষ্মী, তারপরে মাঝে মধ্যে মণিমালা, মেয়েদের নামেও কিন্তু ডাকা হয়, হয় না? একটা ছেলে সব রকম নাম ডেকে মনের আশা পূরণ করতে হবে। ডাক্তার মামা কি বললো কালকে? বলেছে ভালো করে পড়াশোনা করে ডাক্তার হতে হবে। তাহলে মামার কথা রাখবে, ডাক্তার হবে? তাহলে পুলিশ বাদ। ভাত খাওয়ার সময় একটা জল দিতে হবে তিনবার ঘুরিয়ে, আবার হচ্ছে ভাত একটু মাটি, ওই থালা চারপাশে জল, ওটা কেন দেয় বলো তো? ধুলো বালি থাকলে ওটা একটু বন্ধ হবে। ওরা কালকে শিখিয়ে এসেছে, ওর এখন আজকে আমি খাইয়ে দিচ্ছি, তো আর অত দিতে লাগছে না। বাকম আমার সোনা এমনিতেই কেউ কিছু বললে সেটা পালন করার চেষ্টা করে, সেটা আমি হই বা বাড়ির যে কেউ বা কোনো আত্মীয় স্বজন, কেউ পাড়ার লোকও যদি কিছু বলে ও সেটা বাড়ি এসে বলবে এইরকম বলেছে, এটা করতে হয় মা। আমি বাকি মাছগুলো ভেজে নিচ্ছি, ও বাবুকে খাইয়ে নিয়ে ওই চুলি পাঠাতে হবে ওর আবার। বেলা যত গড়াচ্ছে গরমও তত বাড়ছে, কদিন আগে যে গরমটা ছিল আবার সেই গরম, মাঝখানে দু তিনটে দিন একটুখানি হালকা কালবৈশাখী ঝড় বৃষ্টি দিয়ে পরিবেশটা ঠান্ডা করেছিল, কিন্তু আবার যে গরম সেই গরম। সোনা স্কুলে চলে গেল আর ওর ঠাম্মা একটু হেগিয়ে দিতে গেল। এবারে রান্নাটা কমপ্লিট করতে হবে, ওমন থেকে কাঠ বের করে রেখে দিয়েছিল মা। রান্নাবান্নাটা তাড়াতাড়ি সারো, আবার ওদিকে যেতে হবে জায়গার দিকে। যেতে তো হবে, একবারে রান্না খাওয়া করে এক পিঠো হয়ে বেরিয়ে যাবো আর কি। কদিন ধরে স্নানের একটা অনিয়ম হচ্ছে, খাওয়ার অনিয়মটা তো হয়েই আসছে আমার, ওই জন্য তো আমি আজকে সকাল সকাল স্নান করে নিয়েছি। সুস্মিতা তাও স্নানটা করে সকাল সকালে, কিন্তু আমার আর হয়ে ওঠে না, সকাল থেকে ছোটাছুটি করতে করতে। যেদিন না করা হয় সকাল সকাল, মোটামুটি একদম বিকাল গড়িয়ে পাঁচটা, আমার পাঁচটা, ওরও কোনো কোনো দিন সন্ধ্যা রাত এরকম হয়ে যায়। রাত্রি 9টার সময় 10টার সময় স্নান করেছি, এরকমও হচ্ছে মাঝে মাঝে। এই সত্যি আমার সাইকেল বাইরে, সৌরভ সাইকেল বাইরে দেখেছে। কড়াইতে তেল দেবো, উনুনটা জ্বলে গেছে, চলে গেছে, বাইরে থেকে দেখে বোঝা যাচ্ছে না। এই যে উনুন কিন্তু জ্বলছে, গোটা গরম মশলা দেবো তেলের মধ্যে, তেজপাতা, এবারে দেবো পেঁয়াজ বাটা,
আর একটু আদা বাটা। টমেটোটা মিক্সারে বেটে নিয়েছি আর সবগুলো ছিলে বাটলাম, দিয়ে দেব। সামান্য একটু জল দিয়ে দিয়ে দেব পাত্রটা, লবণ দিয়ে দেব স্বাদ মতো। তোমার কতটুকু দিয়ে আসলি ও তারপরে গো বেড়ার উপরে উড়লি, তারপর আমি আসবো। মনে থাকবে না কাঁচা লঙ্কা দিয়ে দেবো, মা অনেকটাই কেটেছে এতটা লাগবে না। এবারে সর্ষে আর পোস্ত বাটতে দেব। মশলাটা একদম রেডি হয়ে গেছে, তা থেকে তেল ছেড়েছি, এবারে জল দেব। সুন্দর গন্ধও পাচ্ছে এর থেকে। এই যে মাছের ঝাল, মাছের কালিয়া যাই বলুন হচ্ছে, এটা কিন্তু একজনের একদম পছন্দ না। এতে যদি একটু আলু বা অন্য সবজি দিতাম, তোমার শ্বশুরের খুব পছন্দ। এখন এই মাছের থেকে কয়েক পিস দিয়ে রান্না হবে, সেটা খাওয়া দাওয়া হবে সবাই মিলে। আর ক পিস থাকবে সেটা ওদের মন পছন্দ মতন সবজি দিয়ে হবে পরে। একদিন বাবার একদিন বাবার ছেলের, ছেলের ছেলে বাবার বৌমার, বৌমা পছন্দ নেই, সবই পছন্দ করে, বৌমা সবই পছন্দ করে। এবারে মাছ দেবো, ঝোলটা ফুটে গেছে। বাইরে কিরকম গরম পড়ছে, বাইরে ঘরে চাপা চাপা হচ্ছে, কিন্তু গরম খুব ভ্যাপসা গরম, আবার সেরকম কখনো মেঘ হচ্ছে, কখনো বৃষ্টি হচ্ছে, কখনো ঝড় উঠতেছে, আবার মেঘ চাপা চাপা রোদ হচ্ছে, কিন্তু প্রচুর গরম। রান্নাটা হয়ে এসছে আর ঝোল মারবো না, এরকমই রাখবো, এবারে নামিয়ে নেবো। খেতে বসে গেছি দুজন, আর আজকে কাতলা মাছের মাথা আমাদের দুজনের। আজকে আমরা দুজন ঝোল বেশি দিলাম, বড় মাছের মাথা আমরা দুজন খাচ্ছি। সুনিতা বললো আজকে আমরা দুজন একসঙ্গে মাথা খাবো, মাথা খাও, মাথা যখনই যা হয় ওদেরকে দিই। আচ্ছা মাথা না বলে মুড়ো বলতে পারো না? এমনিতেও খাবো আর তেমনিতেও খাবো, না বললেও খাবো। বাবা কিন্তু যদি এই মাথা ধরে থাকতে তো বলতাম, মাথা ধরে তো একটু মুখ ডাল করো।
মাছটা কেমন একটু দেখি তো, দারুন জান্ত মাছ। ছেলেটার কথা মনে পড়ছে জানো, আর ছেলেটা তো বললো যে আমি যে মাছটা ধরেছি সেটাই খাও। সত্যি সত্যি ওটাই হল, সকালবেলায় রান্না বান্না করবো, খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবে এটাই প্ল্যানে ছিল। হঠাৎ রাত্রিবেলা তো পুকুরে ধরা মাছ রান্না করেছি, আর খেতে বসে বলছে সুস্মিতা তুমি আমাকে আটকালে হবে না, যেতেই হবে। তো তখন একটু মন খারাপও হচ্ছিলাম আর হচ্ছিল, আর তাছাড়া বললেও হয় না, কাজের মানুষ, ব্যস্ত মানুষ, আর বিশেষ করে ডাক্তার মানুষ, ওনাকে আটকে রাখা আমাদের উচিত হবে না। একদম একদম, এটাই হচ্ছে সঠিক কথা। সমাজে কত লোক ওর জন্য এসে বসে থাকবে, টাইম মতো টাইম দেওয়া আছে, সেদিন ওরকম একজন দাদা ভাই মাংস রান্না হয়নি চলে গেল, বলো এরকমটা হচ্ছে কেন? আজকের আবার কালকে যে পুকুরটা ওই তলাটা কাটা হলো, ওই পুকুরি আবার অন্য একটা পুকুরিতে জল নিয়ে ভর্তি করা হবে। এখন সবাই তালা বন্ধ করে আবার ওই বাড়িতে চলে যাব। আপনারা কেউ কেউ দেখি কমেন্টে লেখেন যেদিকে ঘর বন্ধ রেখে আপনারা সবাই চলে এসছেন, চুরি টুরি হচ্ছে না তো, হবে না তো? আসলে এখানে কিছুই ওরকম হয় না। আমাদের গাড়িটা তো রাস্তার উপরে ওইভাবে থাকে সারা রাত, আরো পাশাপাশি লোকের বাড়িঘর চৌকি দেবে, কেউ কিছুতে হাত দেবে না। আমার তো মাঝে মাঝে আসতে দেরি হয়ে যায়, সন্ধে হয়ে যায়, কাকিমা কোনো কোনো দিন আমাদের মুরগি ঘরে দরজা দিয়ে দেয়। কাকুরা যায় ধান গুলো গুছিয়ে নিতে পেরেছে, এত কষ্ট করার পর যদি না, এবারে ধান সবাই কম বেশি নিতে পেরেছে এবং ভালো ফলনও হয়েছে, দারুণ ধান হয়েছে। এবারে তো খাওয়া দাওয়া একদম শেষ পর্যায়ে এসে গেছে, আর আজকে পর্বটা এখানেই শেষ করব। তো আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করবেন। তো সকলে ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামীকাল, আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।